অগ্নিদগ্ধা হয়ে আত্মঘাতী 45 বছর বয়সী এক মহিলা। জানা গেছে বিশালপুর থানার অন্তর্গত চাম্পামুড়া কপালীপাড়া এলাকার মন্টু শীলের স্ত্রী টিঙ্কু রানী শীল নামের মহিলা বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক বছর ধরে চিকিৎসাও চলছিল তার। মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনদের অলক্ষ্যে নিজের বাড়িতেই বাথরুমে ঢুকে টিঙ্কু রানী শীল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণ পর তার এক নিকট আত্মীয় সহ ওনার এক ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে আশপাশের বাড়িঘরের লোকজন ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে টিঙ্কু রানী শীলের অগ্নিদগ্ধ দেহ পুড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিশালপুর মহিলা থানায়। খবর পেয়ে বিশালপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুকালে তার স্বামী সহ দুই পুত্র সন্তান রেখে গেছেন। টিঙ্কু রানী শীলের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা জানান তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না। তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে ওনাকে ডাক্তার দেখানোর কথা ছিল। বিশালপুর মহিলা থানার পুলিশ এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে ময়নাতদন্তের পর মহিলার মৃতদেহ তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে টিঙ্কু রানী শীলের এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। এর মধ্যে তো সকাল উঠতে দেয় গিয়ে বাথরুমে ঢুকছে স্নান করবো, পাশের মানুষ আবার ডাক দিছিল আয় বসত নিত, আমি সানটা পুজাই, তারপর সানটা না করতে আসছে না, ভিতরে যে ঢুকছে দরজা খুলে না দেখে সবাই চিল্লাবালা করছে, দরজা ভাঙছে ভাঙছে, হ্যাঁ বোন ফুটুর ভাঙছে। নাম কি ওনার? আমার না নাম ওনার না টিঙ্কু দেবনাথ, আর এই টিঙ্কু শীল। কি হয়েছে, কি হয়ে মারা গেছে? মহিলার বাড়িতে কে কে আছে? ওই তো তার স্বামী আছে, দুই ছেলে আছে। পুলিশ আসছে? পুলিশ কোন আসছে? কি হয়েছিল দাদা ঘটনাটা? আজকে একটা বড় বেদনাদায়ক ঘটনা। টিঙ্কু রানী শীল আমাদের বসন্তী শীল এবং চিরঞ্জীব শীলের মা দীর্ঘদিন একটা মানসিক রোগে আক্রান্ত ছিল, চিকিৎসাও চলছিল মানসিক রোগে, কিন্তু মাঝে মাঝে উনি একটু ভালো চিকিৎসা করেই চলছে, ডাক্তারের কাছে আসা নেওয়া চলছে, আজকেও ডাক্তারের কাছে নেওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে ভোরবেলা খুব সম্ভবত কীভাবে মারা গেছে যতটুকু দেখা যাচ্ছে উনি নিজে নিজের গায়ে অগ্নি নিজে করেছেন। কিন্তু এমন কোনো ঝামেলাও নেই, দিতে ছোট্ট পরিবার ভালোভাবেই সংসার করেছে, ছেলেগুলো মানুষের সাথে সবাই সবার সাথে সবার সেরকম তাদের সবসময় যুক্ত থাকেন, উনিও খুব ভালোই ছিলেন, কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে উনি একটা না তাকে কী বলে কী করে বিষয়। এই এলাকাটার নাম কি? জনকল্যাণ সংঘ, 3 নম্বর ওয়ার্ড, প্রধান মহোদয়ের ওয়ার্ড।